এবারে আমরা আসি ইমিউনো চেকপয়েন্ট পয়েন্ট ইমিউটার বা থেরাপি টক্সিসিটি ম্যানেজমেন্ট টক্সিসিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা পাঁচটা পিলার মেনটেন করতে হয় যে আমরা আগে থেকে যদি প্রিভেনশনে থাকি সে প্রিভেন্ট করার ব্যাপারটা যদি জানা থাকে তারপরে ইন্ডিসিপেট যে কিছু আপনার সাইড ইফেক্ট হতে পারে এবং সাইড ইফেক্টটা ডিটেক্ট করা এবং তা ট্রিটমেন্ট করা এবং তা মনিটর করা এটা একটা চ্যানেলের মানে পিলারের মতো বলে যে ইমিউনো কেমোথেরাপির ফাইভ পিলার এটা এসমো গাইডলাইনেরই এটা রিয়েল ওয়ার্ল্ড কেসেসের থেকে আমরা ই করছি এখন যেটা মেইনলি জানতে হবে যে কোথায় কোন সাইড এফেক্টটা বেশি হয় মেইনলি যেটা সাইড এফেক্ট সাইড এফেক্টের ক্ষেত্রে বেশি হয় আমার স্কিন র্যাশ যেটা সেটা সবচেয়ে বেশি সেটা শুধু যদি ইপুলিমুভাব দেই তাহলে দেখেন তেইশ থেকে তেত্রিশ বা শুধু যদি এনটিপিডি ওয়ান পেমি দিলাম উনিশ পার্সেন্টের কম কিন্তু ইপিলিমুভাবে এনটিপিডি ওয়ানের ক্ষেত্রে চুয়াল্লিশ পার্সেন্ট আর কোলাইটিস যদি চিন্তা করি এইট পার্সেন্ট শুধু ইপলিমুভাবে এনটিপিডি ওয়ান ওয়ান পার্সেন্ট এবং দুটা যদি কম্বিনেশনে থাকে তাহলে সিক্সটিন পার্সেন্ট পর্যন্ত কোলাইটিস হতে পারে এবং দেখেন যে আপনার এখানে সময়টু সময় দিয়ে দিচ্ছে যে দেখেন নিউমোনাইটিস কিন্তু এনটিপিডি ওয়ানের ক্ষেত্রে বেশি হয় এবং সেটা কিন্তু দশ সপ্তাহের পরে এবং সেটা কিন্তু আবার যখন কম্বিনেশন দিব তখন কিন্তু সেটা আবার পাঁচ সপ্তাহের দিকে শুরু হয় কিন্তু প্রথম থেকেই শুরু যেটা হয় সেটা হচ্ছে যে প্রথম থেকেই কিন্তু আমার হচ্ছে স্কিন রাশ বা প্রাইটিস হতে পারে বা হচ্ছে যে কোলাইটিস শুরু হয়ে যেতে পারে এবং এই যে কমনগুলো পড়লাম যে কোলাইটিস এন্ডোক্রাইনোপ্যাথি লিভার টক্সিসিটি স্কিন র্যাশ এই চারটা থেকেই আসলে বেশি প্রশ্ন আসে গতবারে তিনটা প্রশ্ন আসছে আমার ইমিউনোকেমোথেরাপি টক্সিসিটি রিলেটেড তাহলে আমরা কোশ্চেনটা দেখি ওটার आंसर দেখি তারপর ওই রিলেটেড পড়বো তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং পড়বো আমরা এসমো গাইডলাইন থেকে অনেক গাইডলাইন আছে কিন্তু যেহেতু গাইডলাইন আমাদেরকে বেশি পড়তে বলছে তা আমরা এসমো গাইডলাইনটাই ফলো করব। এখন এটা হচ্ছে গতবারের একটা প্রশ্ন যে একটা ফিফটি থ্রি ইয়ার ওল্ড পেশেন্ট মেটাস্টেটিক ক্লিয়ার রেনালসেল কার্সিনোমা তাকে আমরা নিউবলোমাপ দিয়েছি মেটাস্টেটিক যেহেতু যেহেতু নিউবলোমাপ পেয়েছে আফটার প্রায়ার প্রগ্রেশন অন সুনিটিনিক সুনিটিনিক পাওয়ার পরে এবং হচ্ছে যে হিজ ফোর্থ টু উইকলি ইনফিউশন মানে চতুর্থ ইনফিউশনের পরে ডায়রিয়া হয়েছে এবং ডায়রিয়াতে আটবার ডায়রিয়া হয়েছে এখন মনে রাখতে হবে যে ডায়রিয়ার কতগুলো গ্রেড আছে যে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এটাকে কোলাইটিসের গ্রেডও বলে যে যখন আপনার তিনবার বা তার নিচে থাকবে সেটা গ্রেড ওয়ান তিনবারের মতো চার থেকে ছয়বার বার স্টিল হলে গ্রেড টু আর ছয়বারের বেশি হলে এটা হচ্ছে গ্রেড থ্রি এই গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি উপরে আপনার হচ্ছে ট্রিটমেন্টটা চিন্তা করতে হবে কারণ একটা কমন একটা ফর্ম্যাট আছে যে গ্রেড ওয়ান হলে কী করবো গ্রেড টু হলে কী করবো গ্রেড থ্রি হলে কী করবো তারপরে আমরা আলাদা করে যাই কমন ফর্ম্যাট যেটা যে এটা একটা জার্নাল থেকে যেহেতু রিয়েল ওয়ার্ল্ড ক্লাসিসে দিয়েছি এটা আমরা ধরতে পারি যে যখন গ্রেড ওয়ান হবে তাহলে কটিকের দরকার নাই ইমিউনোথেরাপি চালা যাব। যখন গ্রেড টু হবে সেক্ষেত্রে আমরা কটিক যেতে পারি এবং হোল্ড ইমিউনোথেরাপি ডিউরিং কটিক ডিউস পরে যখন আমার এটা আবার গ্রেড ওয়ানে ফেরত যাবে তখন সেটা আমরা কিন্তু আবার হচ্ছে যে ফেরত নিয়ে আসতে পারবো আর গ্রেড থ্রি হলে আমাকে কিন্তু হোল্ড ইমিউনোথেরাপি এবং সিমটম ইমপ্রুভ না হওয়া পর্যন্ত ইমপ্রুভ কন্টিনিউ এবং অনেক ক্ষেত্রে একদম স্টপ ইমিউনোথেরাপি আর গ্রেড ফোর হলে একদম ডিসকন্টিনিউ ইমিউনোথেরাপি এটা একটা জেনারেল গাইডলাইন এখন আমরা যদি কোলাইটিসের ক্ষেত্রে চাই কোলাইটিসের ক্ষেত্রে আপনার হচ্ছে যে এটা হচ্ছে স্নাইডারের গাইডলাইন আমরা এসমোর গাইডলাইনে দেখেছি কোলাইটিসের ক্ষেত্রে এসমো গাইডলাইনে কি বলেছে যে যখন আপনার চারবারের নিচে কম স্টুল থাকবে তখন আমরা মনিটরে রাখবো এবং আমরা হচ্ছে যে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিতে পারি লো ফাইবার ডায়েট লোপেরামাইট সাইলিয়াম এবং দিতে পারি কিন্তু যখন চার থেকে ছয়টা স্টুল হবে তখন কিন্তু আমাকে ইমিউন চেকপয়েন্ট বা ইমিউনোথেরাপি স্টপ করে দিতে হবে সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিতে হবে এবং ওরাল কটিক স্টোরেট চল্লিশ থেকে ষাট মিলিগ্রাম পার ডে দিতে হবে মানে প্রেগনসি আর কি ওরাল কিন্তু যদি হচ্ছে যে সেইখানে যদি আবার ইফ ফেইল আফটার ফাইভ টু সেভেন ডেজ রিপিডিগন এন্ডোস্কোপিক সেপারিটি যদি আমি ওরাল খাইয়েও যদি দেখা যাচ্ছে কমতেছে না সেক্ষেত্রে আমাকে কিন্তু ইমিউন চেক পেন ইনিভেটের তো বন্ধ থাকবেই মিথাইল ব্রেডনিশলন এক মিলিগ্রাম আর কোনো কোনো জায়গায় এক থেকে দুই মিলিগ্রাম পার কেজি পার ডেতে চলে যেতে বলছে এবং হচ্ছে যে সেটা রেসপন্স করলে পরে আবার টু ওরাল প্লেট নিঃসন্দনে যেতে হবে মানে গ্রেড থ্রি যদি হয় মোর দ্যান সেভেন স্টুল বা গ্রেড ফোর তো লাইফ হেনিং সেই ক্ষেত্রে আমাকে কিন্তু ইমিউনোথেরাপিটা একদম স্টপ করে দিতে হবে এবং সেক্ষেত্রে আমাকে কিন্তু ইনজেক্টেবল কটিক যেতে হবে এখানে ক্যাটলেন আরেকটা বলা আছে যে যদি আপনার গ্রেড টু টু ফোর রিফ্রেক্টরিটি কটে মিথাল পেট দুই মিলিগ্রাম পার কেজি দিলাম তারপরেও যদি না কমে তাহলে কিন্তু আমাকে ইনফ্লেক্সিমা ফাইভ মিলিগ্রাম পার কেজিতে যেতে হবে ইফ মোর সেভার ফর্ম তখন কিন্তু আমার ভেডো ভেডোলি জুমাবে ফেরত যাওয়ার ভেডোলি জুমাব তিনশো মিলিগ্রামে দেওয়ার একটা উপায় আছে এটা এখানে দেওয়া আছে দেখেন এটা আর জায়গাতে এটা হচ্ছে স্মোপ রিসপ্টরসি বিভিন্ন অনকোলজিতে বলা যায় যে আপনার ওই একই জিনিসই কিন্তু গ্রেড টুতে উইথ গ্রেড থ্রি ফোরে ডিসকন্টিনিউ ইমিউনো আইভি স্টেরিওট ব্যাঙ্ক থেকে দুই মিলিগ্রাম যদি হাই রিস্ক ক্রাইটেরিয়া থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমেই ইনফ্লেক্সিমা বা ভ্যারোলিজিমা দেওয়া যেতে পারে আর একটা জায়গায় এই যে দেখেন যে ম্যানেজমেন্ট অফ স্টেরয়েড রিফ্রিক্টোরি ইমিউনোথেরাপি সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে যে ইনফ্লেক্সিমাবের কথা তো বললাম ফাইভ মিলিগ্রাম পার কেজি পার ডে রিপিটেড অন ডে ফিফটিন অ্যান্ড ফর্টি টু বা ভেডোলি জুম তিনশো মিলিগ্রাম ডে ওয়ান ডে ফোরটিন ডে ফর্টি টু এটা আমরা করতে পারি এখানে হচ্ছে যে আরও কতগুলো নাম দিয়ে দিয়েছে যে আমরা যদি ওইখানেও যদি না হয় তাহলে টকলি জুম কথাও আমি একটা জায়গায় পেয়েছি টকলি জুম দেওয়া যেতে পারে তাহলে এইখানে আমার উত্তরটা দেখি আমরা যে তার এইট আট লিকুইড স্টুল হয়েছে পেশেন্ট হচ্ছে অ্যাডমিট হয়েছে পেশেন্ট হচ্ছে অ্যাডমিট হয়েছে পেশেন্ট ইজ অ্যাডমিটেড ফর আইভি ইনফিউশন স্টিল এক্সামিনেশন রুল আউট ইনফেকশন কোলোনোস্কোপি প্ল্যান্ট বিসাইডস উইথহল্ডিং নিব কারণ গ্রেড থ্রি যেহেতু তাহলে আমাকে তো উইথহল্ড করতেই হবে হ্যাঁ সেগুলো কোন ট্রিটমেন্ট দেবো সেক্ষেত্রে আমরা জানি যে গ্রেড থ্রির ক্ষেত্রে কিন্তু আমার স্টেরয়েডের রোল আছে ফলে আমরা মিথাইল নিছিলাম দুই মিলিগ্রাম পার কেজি মানে যদি এক থেকে দুই মিলিগ্রামও থাকতো সেটা আমরা দিয়ে দিতে পারতাম এটা একটা প্রশ্নের উত্তর গেল যে কোলাইটিসের ক্ষেত্রে এখন যদি দেখা যাচ্ছে যে কোলাইটিস আমরা হইল সেটা আবার ফেরত আসছে সেক্ষেত্রে কী করব এটার একটা উদাহরণ স্মো রিয়েল ওয়ার্ল কেসেসে দেওয়া আসছে সেটা আমরা এখন দেখি যে দেখেন যে একবার ডায়রিয়া হয়েছে প্লেডনি তারপরে হচ্ছে যে কমে গেছে কিন্তু যেহেতু আবার দেখা যাচ্ছে যে ফেরত আসছে যে ডিগ্রিজ ডায়রিয়া হওয়ার পরে আবার ডায়রিয়া বেড়ছে বেড়ার পরে তখন প্লেডনি ওড়াল থেকে আবার ইঞ্জেক্টে বলে যেতে হবে মানে ছুটির সময় ওড়ালে গেছিলো তখন আবার ফেরত আসলে আবার ইনজেক্টেবেলে যাব ইনফ্লেক্সি ম্যাপ দিছে এবং পেশেন্টের যেহেতু ক্যান্ডিডাইসোফেজাইটিস ডেভেলপ করছে গ্যাস্ট্রাইটিস ডিজোনাইটিস তার বায়োপসিতে আসছে ফ্লুকোনাজোল গেছে এবং টিভি প্রোফাইল এক্সাইস দেওয়ার কথা বলে অনেক পসিবল এক্সপোজার ডিসচার্জ ডিউরিং প্রেগনিসিং প্রেপারিং শিডিউল এরকম একটা ব্যাপার আপনার হচ্ছে যে যদি ফেরত আসে তখন আবার ওরাল থেকে আবার ইনজেক্টেবেল আসতে হবে ইনফ্লেক্সি ম্যাপে যেতে হবে এবং অন্য যে সাইড ইফেক্টগুলো আছে সেটাও কিন্তু চিন্তা করতে হবে কোলাইটিস মোটামুটি কোলাইটিসে কিন্তু অনেক সময় আপনার বায়োপসি দ্বারা কনফার্ম হতে বলে এটা একটু মনে রাখতে হবে কোলাইটিসের পরে কমন হচ্ছে ডার্মাটাইটিস ভার্স ওটার আমাকে গ্রেডটা জানতে হবে তারপরে একটা কমন হচ্ছে যে আমার হেপাটাইটিস হেপাটাইটিসের ক্ষেত্রে কী হয় যে দেখেন এটা কোশ্চেন যে ফর্টি থ্রি ইয়ার ওল্ড ম্যান রিসিভিং পেমব্রোলজিম আপ অ্যাজ অ্যাডজুবেন থেরাপি ফর স্টেজ থ্রি মেলানোমা স্টেজ ওয়ান টু তো সার্জারি তারপরে আবার স্টেজ থ্রিতে আমরা কিন্তু সার্জারি করে তারপরে হচ্ছে যে কেমোথেরাপিতে যেতে পারি সেই কেমোথেরাপিতে পেম্বোলজিম আপ আসি নিবুলোমো বসে ডাবরাফেরি টমেটেনিবাসে প্রেম্রোলজিম বেশি প্রেফার করে প্রথম লাইনে তার পেমব্রোলজিম আপ দেওয়ার পরে গ্রে থ্রি ইমিউন রিলেটেড হেপাটাইটিস হয়েছে এখানে চার মাস আফটার তাহলে গ্রেড থ্রি কোনটা গ্রেড থ্রি হচ্ছে যখন আপনার এএসটি এলটি পাঁচ থেকে বিশ গুণ আপার লিমিটেড নর্মাল হবে এবং টোটাল হিলোডুবিন তিন থেকে দশ গুণ আপার লিমিটেড নর্মাল হবে এখন গ্রেড থ্রির ক্ষেত্রে আমরা যেহেতু কমনলি জানি যে আপনার গ্রেড থ্রির ক্ষেত্রে আমাকে ইমিউনোথেরাপি স্টপ করে যেতে হবে এবং হচ্ছে যে আমাকে ইনজেক্টেবল স্টেরয়েডে যেতে হবে তাহলে আমরা একই সূত্রে এখানে ফেলাই যেতে পারবো যে কনসিডার পারমান্টলি ডিসকন্টিনিউ ইমিউনোকেমোথেরাপি অ্যাসেমটোমেটিক এবং ইমিডিয়েটলি স্টার্ট স্টেরয়েড এক থেকে দুই মিলিগ্রাম পার কেজি মিথাল প্লেডনিশলন এবং গ্রেড ফোরের ক্ষেত্রেও একই জিনিস যে আমাকে ইনজেক্টেবল স্টেরয়েড শুরু করে যেতে হবে এটা স্নাইডারের গাইডলাইন কিন্তু এসমোর গাইডলাইন একই গ্রেড ওয়ান টুর ক্ষেত্রে হোল্ড করে গ্রেড যখন টু থাকবে তখন হচ্ছে যে আমরা ওরাল স্ট্যাডার্টে যেতে পারি ওরাল পেটলনের ক্ষেত্রে সেটা আমরা ওই কোলাইটিসের ক্ষেত্রেও দেখছি এবং সেক্ষেত্রে হোল্ড ইমিউনোথেরাপি টেম্পোরারি টু থেকে ওয়ানে চলে গেলে তখন আমরা আবার শুরু করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করব যে স্টপ ট্রিটমেন্ট অ্যান্ড কন্টিনিউ রেগুলার ফলো যেহেতু গ্রেড থ্রি আমাকে হচ্ছে যে পুরোপুরি স্টপ করে দিয়ে দিতে হবে এবারে আসি আর একটা প্রশ্নে যে আমরা দেখলাম যে যেহেতু এন্ডোক্রাইনোপ্যাথিটা একটা কমন এটা হচ্ছে মেটাস্টেটিক মেলানোমা পেশেন্ট সে থ্রি ক্লিপেনগুলো জমা পাচ্ছে এবং ছয় সাইকেল পাওয়ার পরে দেখেন তার টিএইসএইচ হচ্ছে কমে গিয়েছে পয়েন্ট জিরো ফোর থ্রি কমছে মানে তার টি ফোর বেশি টি ফোর দেখেন তিরিশ নর্মাল হচ্ছে দশ থেকে পঁচিশ অল্প বেশি এবং বেজাল কটেসোল পয়েন্ট ফোর এইট ঠিক আছে মানে এখানে আপনার অন্য কোনো ডিজিজখানে সেটা এক্সক্লুড করছে তাহলে পেশেন্টের এখন কোনো সিমটম নাই ব্লাড প্রেশার তিরিশ সত্তর নর্মাল আছে হার্ট রেট আসে নর্মাল আছে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস অ্যান্ড মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট এখানে আমি বলতে পারি যে সামান্য হাইপা থাইরয়েড আছে কিন্তু এটা গ্রেড ওয়ান নো সিমটম যেহেতু আমার হাইপা থাইরয়েডিজম ইমিউনোথেরাপির আমরা চালাবো যেহেতু গ্রেড ওয়ান দেখি এখানে কি বলছে দেখেন যে গ্রেড ওয়ান অ্যাসিমটোমেটিক ম্যাল সিমটম কন্টিনিউ ইমিউনোথেরাপি আমরা ভিটা ব্লকার দিতে পারি যদি তার সিমটম থাকে যদি কোনো সিমটোম নেওয়ার জন্য কিছু দেয় নাই যদি এটি ট্রানজেন্ট ডেলিভেট টিএসএইচ ফলো লো এফটি ফোর পর প্রাইমারি হাইপোথারি যদি চিকিৎসা দিয়ে আবার হাইপো হয়ে যায় তখন আবার এটা চিকিৎসা করতে হবে আর যখন গ্রেড টু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা আবার স্টেরয়েড দিবো না এটা একটা চালাকি গ্রেড টু হলে এই ক্ষেত্রে আমরা হোল্ডিং ইমিউনোথেরাপি এন্ডোক্রাইন কনসালটেশন নেব অবশ্যই বিটা ব্লকার দিব হ্যাঁ তারপরে পার্সিস্ট্যান্ট থাইরোটক্সিকোসিস থাকলে আমরা এন্ডোক্রাইলজির কাছে পাঠিয়ে দেবো এবং গ্রেড থ্রি ফোর যখন হবে সেভার সিম্পটম থাকবে তখন হোল্ড আইসিপি এন্ডোক্রাইন কনসালটেশন বিটা ব্লকার সব কিছু আমরা আসলে নিজে থেকে ডিসকাস ই করার দরকার নাই সেই ক্ষেত্রে আমরা যখন দেখব যে পেশেন্টের থ্রি থ্রিটি ফোর অনেক বেশি আমরা অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্টের কাছে বা ইন্টারনাল মেডিসিনের ডাক্তারের কাছে পাঠিয়ে দেব এর চেয়ে বেশি প্রশ্ন আসবে না তারা দেখবে যে আপনার আপনি বুঝতেছেন কি না এবং সেক্ষেত্রে কি করবেন গ্রেড ওয়ানে সময় হচ্ছে যেটাই গ্রেড ওয়ান হয় আপনি যদি বুঝতে পারেন গ্রেড ওয়ান কন্টিনিউ ইমিউনোথেরাপি গ্রেড টু হচ্ছে হোল্ড গ্রেড থ্রি হচ্ছে বা গ্রেড ফোর হচ্ছে স্টক এবং গ্রেড থ্রি ফোরে হচ্ছে ইনজেক্টেবল স্টেরয়েড এটা বাদে অ্যাপোথেরয়েড বাদে ফেরি কার্ডিয়াকের ক্ষেত্রেও কিন্তু একটু ইয়ে আছে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে যে ওরাল গ্রেড টুর ক্ষেত্রে ওরাল স্টেরয়েড দিয়ে করে ফেলতে পারি লাস্ট একটা প্রশ্ন এটা হচ্ছে এসম প্রশ্ন এটা হচ্ছে ডিবিটা রিভিউতে প্রশ্ন এটা উত্তর সই আছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং দ্য ম্যানেজমেন্ট অফ ইমিউন রিলেটেড অ্যাডভার্স ইভেন্ট এখানে বলছে যে ইউজ অফ গ্লুকোগ অটিক শুড বি অ্যাভেড ইন ম্যানেজমেন্ট অফ সেভার ইমিউন মিডিটেড অসেস এটা একটা ফলস কারণ আমাকে সেভারি দিতে হবে তাহলে এটা ফলস আয়রি ক্যান এফেক্ট এনি অর্গান বাট মোস্ট কমনলি কোলন লাং স্কিন লিভার অ্যান্ডোক্রাইন আমরা বললাম যে কোলন কলাইটিস লাঙ্গে ডার্মাটাইটিস স্কিনও ডার্মাটাইটিস হতে পারে লাঙ্গে নিউমোনাইটিস হয় লিভার হেপাটাইটিস এন্ডোক্রাইন কিন্তু দেখেন আমরা লিভার এন্ডোক্রাইন কিন্তু পড়ছি কলনেরটা পড়ছি স্কিনেরটা যেহেতু কমন স্কিনেরটা পরে নিতে হবে এটা তাহলে ট্রু আয়ারি আর দ্য মোস্ট কমন উইথ দ্য ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান ইমিউন চেকপন না এরকম কোনো কিছু নাই ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশনেই হচ্ছে কিনা এটা হচ্ছে যে রিপিটেডও হতে পারে আর লাস্টে বলছে ফলিং রেজলিউশন অফ মাইল্ড টক্সিসিটি টু অ্যান ইমিউন ট্রিটমেন্ট ইন ট্রিটমেন্ট শুড নট বেরিজম না মাইল্ড হলে কিন্তু আমরা ট্রিটমেন্ট আবার ফেরত আনতে পারি গ্রেড ওয়ানে গ্রেড টুতে আপনার কিন্তু ফেরত আসলে তখন আবার ট্রিটমেন্ট আমরা কন্টিনিউ করতে পারি তাহলে ঠিক উত্তর কি বি যে ট্রু হচ্ছে শুধু বি বাকি সবগুলা কিন্তু ফলস তাহলে লাস্টে যেটা আমরা হচ্ছে যে দেখি যে ডার্মাটাইটিস রিলেটেড যেটা আছে সেইটা আমরা এখন একটু দেখব দেখে আমাদের হয়ে যাবে যে র্যাশটা যেহেতু বেশি কমন র্যাশ যদি আপনার টেন পার্সেন্টের কম থাকে সেটা গ্রেড ওয়ান কন্টিনিউ আইসিপিআই টু ই টপিক্যাল ইমোলিয়েন্ট র্যাশ যদি দশ থেকে তিরিশ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হোল্ড করব আইসিপিআই এবং টপিক্যাল ইমোলিয়েন্টের সাথে ওরাল অ্যান্টিহিস্টামিন মিডিয়াম টু হাইপোটেনসি টপিক্যাল কটিক দেবো ইনিশিয়েটিং প্রেগনসল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টু ওয়ান মিলিগ্রাম কেজি আর যখন তিরিশ পার্সেন্টের বেশি হবে তখন তো আইসিপিআই বন্ধ করে দেবো টপিক্যাল ইমুল হিস্টামিন হাই পটেন্সি টপিক্যাল গ স্টেরয়েড মানে ভিটামিনেশন বা হচ্ছে যে আপনার আরও যে আপনার হচ্ছে হাই যে গটেশন তো লো আপনার মাইল ইসে হচ্ছে যে ভিটামিনেশন আর ইসের ক্ষেত্রে বোধ হয় আরও হাই পোটেন্সি স্টেরয়েড আছে আর হচ্ছে জিনিস প্রেডনিসোলন আর সেভারের ক্ষেত্রে আমাকে অবশ্যই সিস্টেমিক স্টেরয়েডে যেতে হবে আইভি প্লেডনি মিথাল প্রেডনিসোলন এক থেকে দুই মিলিগ্রাম পার কেজি উইথ হচ্ছে স্লো টেপারিং হোয়েন টক্সিসিটি রিজলস র্যাশটাই কমন হয় বুলাস ডার্মাটাইসিস দরকার নেই এখানেও ওই দশ পার্সেন্টেরই সূত্র আছে দশ দশ থেকে তিরিশ মোট দিন তিরিশ এতটুকু মাথায় থাকলেই হয়ে যাবে এই হচ্ছে আমার ডার্মাটাইটিস আর নিউমোনাইটিসটা একটু দেখে নিতে হবে নিউমোনাইটিসের ক্ষেত্রে সাইন সিমটম দিয়ে হচ্ছে যে বেশি হয় যে যখন হচ্ছে গ্রেড ওয়ান হবে নিউমোনাইটিস আমরা গ্রেড ওয়ানের জন্য সিটি চেস্ট করবো বা পালস অস্টোমিটি লেস দেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট হলে হোল্ড আইসিপিআই রিপিট চেস্ট ইমেজিং সিমটোমেটিক ইনভলভস মোর দেন ওয়ান লাং অল মো টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট সেক্ষেত্রে একই সিস্টেমে মোর দেন ফিফটি পার্সেন্ট অফ লাং প্যারেনকে আমার যদি হয় বা অল লাং লোভস যদি হয় সেক্ষেত্রে আমাকে আবার আইভি মিথার প্রেগনিসিলোন যেতে হবে মানে অন্য জায়গায় যেভাবে চিকিৎসা তার থেকে ইমিউনো কেমিওথেরাপির চিকিৎসা কিন্তু পুরো আলাদা আপনি যদি না জানেন যেটা ইমিউনোথেরাপি রিলেটেড হিউম্যানাইটিস হয়েছে বা ইমিউনোথেরাপি রিলেটেড কোলাইটিস হয়েছে আপনি লোপারামের দিয়ে বসে থাকবেন আপনি জানবেন না যে এখানে স্টরির দিলে সেরে যায় সুতরাং এই জিনিসটা হচ্ছে যে অঙ্কোলজিস্ট হিসেবে মেডিকেল অঙ্কোলজিস্টম অবশ্যই জানা দরকার এই জন্য এখান থেকে বারবার প্রশ্ন আসে আরেকটা জিনিস বলি দিই যে আগে থেকে মনে করা হতো যে ইমিউনোথেরাপি চিকিৎসা বাদে ইমিউনোলজিস্ট দিবে কিন্তু এই যে এটার সাইড এফেক্ট আসার পরে বোঝা যাচ্ছে যে ক্লিনিশিয়ান ছাড়া ইমিউনোথেরাপির কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব না এবং ক্লিনিশিয়ান আপনাকে এখন অল ডিজিস সম্পর্কে একটু জানতে হবে পেরিকারাইটিস জানতে গেলে কিন্তু আপনাকে পেরিকার সিমটম ডায়াগনোসিস কেমন করে সেটা জানতে হবে নিউমানাইটিস আপনাকে জানতে হবে সিটি স্ক্যান পালস অক্সমিট্টি নিউমোনানাইটিস কীভাবে ডায়াগনোসিস করে সেটা জানতে হবে সুতরাং এগুলো আপনাকে না জেরে আপনি ইমিউনোলজিস্ট হয়ে থিওরিটিক্যাল হয়ে এটা হবে না সকলকে ধন্যবাদ